আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অ্যাড অফ রকি আশা করি সবাই ভালো আছেন তো তোভিওস আজকে কিন্তু আমি আপনাদের জন্য অসাধারণ দুটি অ্যাড নিয়ে আসলাম দুটি অ্যাডফ অলরেডি এক্সচেঞ্জ লিস্টেড আর সাথে থাকছে একটি গুরুত্বপূর্ণ টোকেন আপডেট রিসিভের তো বন্ধুরা ড্রিকলি আমি আমাদের অ্যাড অফ বিডি চ্যানেলে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিউস আমরা কিছুদিন আগে এই গতকালকে আমরা একটি টিউট করেছিলাম আলহামদুলিল্লাহ আমাদের এল জি টোকেন রিসিভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অনেকে রিসিভ হয় না সেটা নিয়ে আমি আপডেট কথা বলবো আর এর রেকর্ডিং আর এর সাথে আজকের এই প্রোজেক্টটি শেয়ার করব সেটার নাম হচ্ছে অলরেডি এক্সচেঞ্জেড টাইম আউট অ্যাড্রোস তার টোকেনের নাম হচ্ছে টি ও টি টোকেন সতেরো ডলার ভ্যালুর মাত্র দুই হাজার পার্টিসিপেন্টকে দিবে অলরেডি এক হাজার পার্টিসিপেন্ট ডান তো আপনার এটার যে কীভাবে জল হবেন খুবই লিমিটেড সময়ের জন্য সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাভিয়ার সেকেন্ড অ্যাডড্রোপটি হচ্ছে হবি গ্লোবাল এক্সচেঞ্জ সাইটের ডাইনামেট যে টোকেনটি সবাই চিনেন ডায়নামেট অনেক অ্যাড আমরা জয়েন করছি সেই অ্যাড সেই টোকেনটি লিস্টেড হতে যাচ্ছে যা কিন্তু অলরেডি কয়মেন্ট ক্যাপ লিস্টেড তো এই টোকেনটি লিস্টেড হতে যাচ্ছে সেই খুশিতে মানে ভোটার ভোটের জন্য আর কি আপনাদের কাছে আবেদন করেছে তো আমরা যদি সবাই এখানে ভোট দিই তো সেই ক্ষেত্রে আমরা ভোটিংয়ে ওরা বিজয়ী হলে আমাদের কিন্তু এইখানে কিন্তু টোকেন রিসিভ হবে তো হান্ড্রেড পার্সেন্ট এইটা বিজয়ী হবে আর আমরা টোকেনটা পাবো তো এটা কীভাবে জন্মে সেটা দেখিয়ে দিব এখান থেকেও আমাদের আশা করি মোটামুটি এক এক টোকেনের প্রাইস ফিউচারে পাঁচ ডলার কিন্তু যাবে বর্তমানে এক থেকে দুই ডলার আছে আশা করি কিন্তু দশ ডলার ইনকাম হবে তো বেশ টিউটোরিয়াল শুরু করে আমি সবার কাছে রিকোয়েস্ট করে থাকবো অবশ্যই আমাদের অ্যাড অফ ইনফরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাঁচ টাকা বেল একউন্ট বাইকটাতে ক্লিক রাখুন আর হ্যাবিওস আমাদের এই যে অ্যাড অফ ইনফর্ম বিডি যে চ্যানেলটি রয়েছে টেলিগ্রামের এখানে থাকলে আপনি সকল টোকেনে আপডেট পেয়ে যাবেন অবশ্যই এটা জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সে সকল লিঙ্ক দেওয়া থাকবে এখন কথা হচ্ছে বারবার ডিকলি আপডেটটা চলে আসি গতকাল আমি একটি টুইটার করেছিলাম এই টুইটারের ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম এখানে আমাদের এল সিজি এলসিজি টোকেন রিসিভ হওয়ার কথা ছিল আমরা এখানে এক্সচেঞ্জে কেসি কমপ্লিট করার কথা ছিল তো কেসি সি কমপ্লিট করাটা নিয়ে কথা বলি অনেকে টোকেন রিসিভ হয় নাই আমি ডিকলি ওয়ারেন্টে চলে যাচ্ছি এই প্রজেক্টটি হচ্ছে একটি এক্সচেঞ্জ রিলেটিভ প্রজেক্ট এখান থেকে আমার কিন্তু অলরেডি ইনশাল্লাহ আপনাদের যারা যারা কে আইসি কমপ্লিট করেছেন তারা কিন্তু এক হাজারটি টোকেন রিসিভ হয়ে গেছে আমার রেফারের কারণে আমার একটু বেশি দেখাচ্ছে তো অনেকেরই কে ওইসি কমপ্লিটটা সাকসেসফুলি হয় নাই তো এটা হয় নাই কেন সেটা আপনাদের বলে দিচ্ছি একটু ভুলের কারণে তো এটা আমারই ভুল আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন হয়তো দিয়েছিলাম যাই হোক আপনারা যাদের টোকেন রিসিভ হয় তারা কীভাবে হয় কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছে আর যারা নতুন রয়েছেন এই লাইট কানেকশন টোকেনটা রিসিভ করতে চাচ্ছেন এখানে কিন্তু প্রায় দশ থেকে পনেরো ডলার ভ্যালু কিন্তু আমাদের টোকেন দিচ্ছে আর খুব শীঘ্রই এটা কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আমরা এক্সচেঞ্জ করে আমাদের প্রফিটটা নিতে পারবো তারা অবশ্যই টিউটোরিয়াল আছে ভিডিও ডিসক্রিপশন আছে সেটা দেখে নেবেন আর যারা কেআইসি কমপ্লিট করতে পারেনি তারা এখনও ভিডিওটা দেখে ক্যাসি কমপ্লিট করে নিন দয়া করে তো বন্ধুরা কেআইসি কমপ্লিট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন আমি একটা স্ক্রিনশট রেখেছি যে এখানে কিন্তু ক্লিক ক্লিকে ক্লিক করলে কিন্তু আমরা ক্যাশে কমপ্লিট করলে কিন্তু ইনস্ট্যান্টলি আমাদের এক হাজার টোকেন দিবে খুব শি ওরা কিন্তু খুব দ্রুত ক্যাশ কমপ্লিট করে নেয় তো যা যারা জয়েন করেছিলেন তারা টোকেন পেয়ে গেছেন আমি সম্ভবত আমি আপনাদেরকে স্ক্রিনশটগুলো দেখাচ্ছি আপনারা কীভাবে এইখানে ক্যাশিটা কমপ্লিট করবেন তো ফার্স্ট অফ অল যে এইখানে ফার্স্ট নেম তারপরে আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস তারপরে এখানে ক্লিক করে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে যা করবেন সেটা আমি স্ক্রিনশট রেখেছি আর কি আলহামদুলিল্লাহ এইখানে আপনারা প্রথমত সেলফ ফটোতে আমি আপনাদের বলছিলাম আইডি কার্ড ফার্স্ট কপি দিতে এখানে ফার্স্ট কপি দেওয়া যাবে না এরা পরে আপডেট করেছে ওদের ইনফরমেশন এখানে আপনার ভোটার আইডি কার্ড হাতে করা একটি ছবি দিতে হবে ছবিটা আমি ঠিক এরকম টাইপের এই দেখুন এই যে এই ভাই যেভাবে ছবিটা তুলেছে ভোটার আইডি কার্ড সহ ঠিক এরকম আপনারা একটি ছবি খুব ক্লিয়ার কাট একটা ছবি আপনার হাতে করা ছবিটা তুলে এখানে বসিয়ে দিবেন আর দেন এইখানে আপনার আইডেন্টি কার্ডের ফার্স্ট কপি এক অর্থাৎ এই ভোটার আইডি কার্ডের প্রথম যে পার্টটা আছে সেই পার্টটা জাস্ট খালি এখানে বসিয়ে দিবেন অথবা যাদের পাসপোর্ট আছে ঠিক একই নিয়মে আপনারা করে ফেলবেন আপনাদের ইনস্ট্যান্টলি কিন্তু আপনাদের আপনাদের ক্যাশ কমপ্লিট হয়ে যাবে আর এক হাজার টোকেন কিন্তু আপনার অলরেডি পেয়ে যান তো বন্ধুরা এটার রেকর্ডিং এই ছিল আপডেট তো আপনার করে নেবেন এক হাজার টোকেনটা নিয়ে নেন এটা খুবই রিয়েল প্রজেক্ট এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট কিন্তু আপনার হয়ে যাবে আর ভিডিও টুইটারটা দেখলে আপনারা আর ভালোভাবে বুঝতে পারবেন নিচে দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্স তবে বেশি এখন চলে আসে আজকের প্রজেক্টে আজকের প্রজেক্টে জয়েন করলাম আমরা আট হাজার পাঁচশোটি টোকেন আমাদের রিসিভের যা ভ্যালু ওল ভ্যালু সত্তর ডলার অলরেডি দুই হাজার পার্টিসিপেন্টে নেবে অনেক লিমিটেড অলরেডি এক হাজার কিন্তু পার্টিসিপেন্ট জয়েন করে ফেলেছে সেটার প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা প্রমাণ পাওয়ার জন্য আপনারা এখানে কিন্তু আমাদের কিছু টাস্ক রয়েছে সেই টাস্কগুলো কমিট করলে আমরা বুঝতে পারবো তো টাস্কগুলো কী রয়েছে ওদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে তিনটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে তারপর টুইটার ফলো করতে হবে আমরা যদি সিম্পলি টুইটার অপশনে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো এইখানে ওদের কিন্তু টুইটার ফলো কয়জন আছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টুইটার ফলো আছে প্রায় নয়শো চারজন অর্থাৎ আমরা আরও দুই হাজার এক হাজার জন কিন্তু জয়েন করতে পারবো তো আপনারা এইখা এই প্রসেসটা আপনারা বুঝতে পারবেন এখানে টুইটারে ফলো করে দিবেন ক্লিক করে জয়েন ও টেলিগ্রাম এই তিনটি টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন জয়েন করা খুব ইজি এটা দেখালাম না আপনারা সবাই পারবেন জাস্ট খালি ক্লিক করবেন ক্লিক করে দিলেই আপনারা এখানে জয়েন করতে পারবেন ক্লিক করে জাস্ট ইয়েস অপশনে ক্লিক করে জাস্ট খালি ওদের গ্রুপে নিয়ে যাবে গ্রুপে খালি আপনারা জয়েন ক্লিকে জয়নে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে জয়েন হয়ে যেতে পারবেন ঠিক একই প্রসেসে আপনারা এই তিনটি গ্রুপে জয়েন হয়ে যাবেন অর্থাৎ এই গ্রুপে জন্মানি হচ্ছে ওদেরকে প্রমোট করা তো আমরা প্রমোট করে ফেলবো তারপরে আমরা এখানে বলছে ফেসবুকে টুইটারে ফলো করতে আর ফার্স্ট পোস্টটা রিডিট করে দিবেন তারপরে লাইক আমার ফেসবুক পেজ এখানে ক্লিক করে আপনার ফেসবুকে লাইক করে দিবেন ইনস্টাগ্রামে ফলো করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আপনার ইউটিউবে সাবস্ক্রাইব ইউটিউবে করে দেবেন ক্লিক করে তারপরে এখানে আমাদের ইনফরমেশনগুলো অনেকে আমরা ভুল করি ইনফরমেশনগুলো দিতে আমরা ইমেল অ্যাড্রেসটা দিব এটা সবাই পারবেন টেলিগ্রাম ইজান অবশ্যই দিবেন টেলিগ্রাম ইজান অনেকে সেট আপ করতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন হচ্ছে অ্যাডোফে এ টু জেড ভিডিওটা দেখে আপনার টেলিগ্রাম ইজা নেম টুইটার ইজান নেম এইসব বের করতে হয় কীভাবে ভিডিও লিঙ্কগুলো কীভাবে বের করতে হয় এর অ্যাডোফি এ টু জেড ভিডিওটা দেখলে আলহামদুলিল্লাহ আপনার সবাই এই প্রসেস এই ফর্মগুলো আপনার কিন্তু ফিল আপ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তারপরে লিঙ্ক টু প্রো ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিতে হবে তো এগুলো সব পারবেন টু যে ভিডিওটা দেখলে ইনস্টাগ্রামে ইউজার নেমটা দেবেন অ্যাড্রেডেস সহকারে দিন ইউর ইউটিউব চ্যানেল আপনারা এখানে বলছে ইউটিউব চ্যানেলের প্রোফাইল লিঙ্কটা দিতে অনেকে আছে ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা দিতে পারেন না আপনারা কি করবেন আপনারা কিন্তু সবারই কিন্তু একটা করে ইউটিউব চ্যানেল খোলা রয়েছে সেটা আমি আপনাদেরকে আগে বলেছিলাম আপনারা আপনার সেই যে ইমেল অ্যাড্রেসটা আপনারা ইউজ করেন সেই ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনারা কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দিলে পারেন অথবা আপনার টেলি আপনার ইউটিউবের প্রোফাইল লিংটা আপনার দিয়ে দিবেন যদি কারণ কোনো সমস্যা হয় আমাকে এই মতো নক করবেন আপনাদের ইউটিউবের প্রোফাইল লিংটা বের করে আমি দেখিয়ে দিব তারপর আপনাদের টেলিগ্রাম রেফার ইউজার নেম অবশ্যই আমার ইউজার নেমটা দিতে হবে এখানে এইখানে রেফার রিজার্ড দেবেন অ্যাট দা আমিরুল ত্রিপুল ওয়ান মনে না থাকলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো সেখান থেকে আপনার দিয়ে দিবেন আর এইখানে আপনার মাই থারট অ্যাড্রেসটি দিতে হবে অবশ্যই মুজবি কারণ আমাদের টোকেনটা মাই ইথারটে রিসিভ হবে ইয়ার টোয়েন্টি অলটেজ রিসিভ হবে আর যারা মাই ইথারট খুলতে না পারেন তারা অবশ্যই ভিডিও দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশন বসে ভিডিও দেওয়া আছে তারপরে সাইড অপশানে ক্লিক করবে আপনাদের এখানে জয়েন করা হয়ে যাবে এখান থেকে আমাদের আট হাজার টোকেন রিসিভ হবে যার ভ্যালু সতেরো ডলার অলরেডি কিন্তু এক্সেঞ্জ লিস্টের আমরা একটু বলতে ভুলে গেছিলাম এখানে যা টোকেন পাবো সাথে সাথে কিন্তু আমরা ফ্লো ডেল্টা ইথার ডেলটা টোকেন যার এই তিনটি এক্সারসাইজ থেকে কিন্তু আমরা সেল করতে পারবো অথবা আমার কাছে সেল করতে পারবেন এখন চলে আসি আজকের ভোটিং অ্যাডড্রোফে হবি গ্লোবাল এক্সচেঞ্জ সাইডে আমরা নাম করে একটি এক্সারসাইজ এর আগেও আমরা অনেকগুলো হবি গ্লোবাল অ্যাডড্রোফগুলোতে আমরা জয়েন করছি ঠিক ওদেরই একটি প্ল্যাটফর্ম ডায়নামের টোকেনটা কিন্তু রিসিভ হয়ে যাচ্ছে ওদের এক্সচেঞ্জ সাইডে হয়তো বা রিসিভ হয়ে গেছে কারণ খুবই লিমিটেড কথাও ছিল তো এখন কথা হচ্ছে আমাদের এখানে তিনকে পার্টিসিপেন্টকে কিন্তু আমাদের ফার্স্ট তিনকে পার্টিসিপেন্টকে কিন্তু পাঁচটি করে টোকেন আমাদেরকে দিবে তো লেট করে ফেললে কিন্তু আমি দেয় না তো এখনও ভালোভাবে আমি ক্লিক করলে আমি বুঝতে পারতেছি যে এখানে কিন্তু এখনও সবাই জয়েন হতে পারেনি ফার্স্ট অফ অল আমি টাস্কগুলো দেখে দিচ্ছি এখানে টাস্কগুলো হচ্ছে আপনাদের সিম্পল কিছু টাস্ক থাকবে তো এইখানে আমাদের টাস্কগুলো হচ্ছে ওদেরকে আপ ওদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে সেখানে আমরা ডিক লাগে জয়েন হয়ে যাব এটা আমাদের মজবুজ তারপরে আমাদের এইখানে কাজ আছে টুইটারে ফলো করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে অবশ্যই এই হ্যাশট্যাগ অনুযায়ী হ্যাশট্যাগ কপি করে আমাদের কমেন্ট করতে হবে তাহলেই কিন্তু আমরা এইখানে অ্যালাউ হতে পারবো অনেকে এটা ভুল করবেন তো সেই কারণে টুইটারটা আসলে মূলত করা এছাড়া আর কোনো কাজ ছিল না দুঃখিত আমার খুবই ঠান্ডা লেগেছে তো আমি একটু কপি করে নিচ্ছে এই দেখুন আমি যে কপি করলাম ঠিক এই পর্যন্তই আপনারা সেম টু সেম কপি করবেন দেন কপি করার পর কপি অপশানে ক্লিক করে এইখানে টুইটারে ক্লিক করবেন এই দুইটা টুইটারে কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করতে হবে তো টুইটার অপশনে ক্লিক করে দিলাম তারপর কী করতে হবে ফার্স্ট অফ অল আমাদের এখানে ফলো করে দিতে হবে ওদেরকে আমরা পেজে ফলো করে দিলাম ফলো করে দেওয়ার পর নিচে থেকে আসেন টুইট অ্যান্ড রিপ্লাইস অপশনটাতে আমরা ক্লিক করে দিব তুই রিসার্ভ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ফার্স্ট অফ অল দেওয়া আছে তো আমাদের এই অ্যারেঞ্জমেন্টে কপি কমেন্ট করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম রিটিট উইথ কমেন্ট অপশান ক্লিক করব আমরা যে কপি করেছি সেটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে তো আমরা যে কপি করেছি সেটা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই যে অ্যান্ড অপশনটা কেটে দেবো এই যে অ্যান্ড অপশনটা কেটে দিলাম এইখান থেকে এই যে কমা অপশনটা আমি কেটে দিলাম আমি কমেন্টটা আমি শুধু হ্যাশট্যাগগুলো রাখলাম আপনার খেয়াল করে দেখবেন আমি কি করতেছি এটা আপনারা পারবেন না যে জাস্ট আমি যেভাবে করলাম আপনার সেই একই প্রসেস আপনারা করবেন করে দেওয়ার পর এখানে একটা আগে একটা কমেন্ট লিখে দিবেন যেমন আমি লিখে দিলাম নাইস ভিডিও নাইস প্রজেক্ট সুন্দর একটা প্রজেক্ট লিখে দিলাম জি সিটি এই যে নাইস প্রোজেক্ট লিখে দেওয়ার পর আমাদের কাজ ওকে এখন আমরা কী করবো যে রিডিট অপশনটা আছে রিড অপশনে ক্লিক করে দেবো আমাদের এখানে কমেন্ট করা হয়ে গেল ঠিক একই প্রসেসে দুটি প্রোজেক্ট আপনারা কমেন্ট করে দিবেন তারপরে সে কমেন্টের লিঙ্ক কিন্তু আমাদের প্রেস করতে হবে আমি কিন্তু এখন সেকেন্ড পোস্টে রয়েছি সেকেন্ড পোস্টে সে ঠিক একই প্রসেসে কিন্তু আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করে দিয়ে ঠিক এই যে রিডিট উইথ কমেন্ট অপশানে ক্লিক করে ঠিক একই প্রসেসে আপনারা নাইস প্রোজেক্ট লিখে দিবেন তারপরে কি করবেন এইখানে যে আপনাদের ইয়াটা ছিল সেই কপি পোস্টটা সেটা এখানে সিলেক্ট করে জাস্ট রিডিট অপশানে ক্লিক করে দেবেন আপনার দুটো পোস্ট কিন্তু আমাদের অলরেডি কিন্তু কমেন্ট করা হয়ে গেলো এখন আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এখানে আপনার টুইটার ইজানেমটা দেবেন অবশ্যই অ্যাড্রেস শো করে এখানে আপনার টেলিগ্রাম ইজানেমটা দেবেন অবশ্যই অ্যাড্রেস শো করে এখানে আপনার রিডিট উইথ কমেন্টে কোন লিঙ্কটা দিতে হবে সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি এখানে ক্লিক করে আপনারা বুঝতে পারবেন আপনি কোন লিঙ্কটা এখানে প্রেস করবেন ক্লিক করলে এখানে কিন্তু আমরা দুটি পোস্টে কমেন্ট করেছি তো যে পোস্টটা আমাদের এখানে চেক করতে পারবো আমরা তাহলে মূলত আমরা কমেন্টের লিঙ্কটা দেবো হচ্ছে ডায়রামেটে ঠিক আছে তো আমি দেখাচ্ছি আমরা ফার্স্ট যে প্রোজেক্টটা কমেন্ট করেছি সেটাই কিন্তু আমরা দিতে পারি সমস্যা নিয়ে আমাদেরকে এখানে কোনো উল্লেখ করা হয়নি ডিটলি টুটারে চলে যাব আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যদি একটু মিস্টেক না হয় তো এখানে যাওয়ার পর এখান থেকে আপনি কি করবেন প্রোফাইল অপশানে যাবেন আপনার প্রোফাইল অপশানে যাওয়ার পর প্রোফাইলে কিন্তু আপনার এই কমেন্টটা কিন্তু এসে পড়েছে প্রোফাইল থেকে আমাদের কমেন্ট লিঙ্কটা নিতে হবে টুইট রিপ্লেস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমরা যে ওদেরকে ভোট করেছি ঠিক আছে তো এই ভোটের লিঙ্কটা কিন্তু এখানে থাকবে এখান থেকে কি করবেন এইখান থেকে যে শেয়ার অপশান এই দুটা লিঙ্ক কিন্তু আছে আপনার যে কোনো একটা নিতে পারেন আমি বলবো যে এটা নেন ঠিক আছে ফার্স্ট অফ অলটা নেন তো নেওয়ার পর এইখান থেকে যে শেয়ার অপশান আছে এখানে ক্লিক করে আপনার এখানে একটা কপি অপশান পেয়ে যাবেন কপি করে নেবেন আমারটা আমি প্রোফাইল লক করে রেখেছি আপনি কপি অপশান পেয়ে যাবেন কপি করে নেবেন কপি করে নিয়ে এই ফর্মে দিন এই যে এইখানে এই ফর্মটা তো ফিল আপ করে দিবেন তারপর আপনার মাই অ্যাড্রেসটি দেবেন অ্যান্ড আপনাদের এখানে কিন্তু টেলিগ্রাম এখানে রেফার লিঙ্ক দেওয়াই থাকবে এটা আমারটাই দিয়ে থাকবে হয়তো বা যারটাই দিয়ে থাকুক জমার দিন অপশনে ক্লিক করে দেবেন আপনাদের এখানে ফর্মটা ফিল আপ করা হয়ে যাবে এখান থেকে আশা করি আপনাদের পাঁচশো টাকা রিসিভ হবে যা ওল্ড ফিলগুলো আশা করি ফিউচারে দশে পনেরো টাকা প্রফিট পাবেন আর আমার কাছে সেল করতে পেন টোয়েন্ট যেহেতু অলরেডি লিস্টেড রয়েছে তো আজকে কিন্তু বেশ ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো করে লাইক করবেন দুটি প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করবেন আপডেট ইনফরমেশন তো দিয়ে দিলাম জয়েন করে নেবেন অবশ্যই জয়েন থাকবেন আজকে তো ভিওর্স ধন্যবাদ সবাইকে নেক্সট একটা ভালো নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে